হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো WB প্রাইমারি টেট 2022 11 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে, তো সেই উপলক্ষে আমার এই ভিডিও করা। তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব তা হলো বাংলা প্যাডাগোগি এবং বাংলা ব্যাকরণ। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে অধ্যায় নাম্বার 2, ভাষা শিক্ষণের নীতি এবং ধ্বনি ও বর্ণের পরিচয়। তো ভাষা শিক্ষণের নীতি এই অধ্যায় থেকে, 2 নম্বর অধ্যায় থেকে 15টি প্যাডাগোগি এবং ধ্বনি ও বর্ণের পরিচয় এর ওপরে 15টি ব্যাকরণ। তো মোট 30টি এই প্রশ্ন থাকবে, চাকরির পরীক্ষাতেও 30টি প্রশ্ন থাকবে। সেই জন্য এই 30টি প্রশ্নের ওপরে গুরুত্ব দিয়ে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু আলোচনা করছি। তো চলুন খুব গুরুত্বপূর্ণ এই MCQগুলো দেখে নিই, আপনাদের অবশ্যই এক্সামে যথেষ্ট সহায়ক হয়ে দাঁড়াবে বলে আমি আশা করছি। তো চলুন আজকের প্রথম প্রশ্ন, স্পর্শধ্বনি ও উষ্ণধ্বনির মধ্যবর্তী ধ্বনিকে বলা হয় তালব্যধ্বনি, পার্শ্বিক ধ্বনি, অন্তঃস্থধ্বনি, মূর্ধন্যধ্বনি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অন্তঃস্থধ্বনি। তো আমরা জানি যে অন্তঃস্থধ্বনি হচ্ছে অন্তর্য র ল ব। 2 নম্বরের প্রশ্ন, বাংলায় ধ্বনিমালায় ঐ এর উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ ও তালু, কণ্ঠ ও দন্ত, কণ্ঠ ও মূর্ধা, কণ্ঠ দন্ত ও অষ্ঠ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কণ্ঠ ও তালু। 3 নম্বরের প্রশ্ন, দন্তমূলীয় ধ্বনি বলা হয় চ বর্গীয় ধ্বনিকে, ক বর্গীয় ধ্বনিকে, প বর্গীয় ধ্বনিকে, ত বর্গীয় ধ্বনিকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ত বর্গীয় ধ্বনিকে। অর্থাৎ ত থ দ ধ দন্তান্ন এই লাইনের বর্ণগুলোকে আমরা দন্তমূলীয় ধ্বনি বলি। 4 নম্বরের প্রশ্ন, অধর ও অষ্ঠের সংস্পর্শে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে কি বলে? দন্তধ্বনি, তালব্যধ্বনি, অষ্টধ্বনি, মূর্ধন্যধ্বনি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অষ্টধ্বনি। 5 নম্বরের প্রশ্ন, প ফ ব ভ ম এই ধ্বনিগুলিকে বলা হয় অষ্টধ্বনি, কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, দন্তধ্বনি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অষ্টধ্বনি। 6 নম্বরের প্রশ্ন, তালব্যধ্বনিকে ঘৃষ্টধ্বনি বলার কারণ? এই ধ্বনি জিহ্বা ও তালুর সংঘর্ষে উৎপন্ন হয়, মূর্ধা ও তালুর শীর্ষদেশ স্পর্শ করে উৎপন্ন হয়, অধর ও অষ্ঠের সংস্পর্শে উৎপন্ন হয়, জিহ্বাগ্র দ্বারা দন্তস্পর্শে দন্তস্পর্শের ফলে উৎপন্ন হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, এই ধ্বনি জেহবা ও তালুর সংঘর্ষে উৎপন্ন হয়। 7 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ঘৃষ্টধ্বনি নয়? ছ বর্গীয় ঝ, চ ছ, গ ঘ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গ ঘ। উপরে সবগুলোই কিন্তু ঘৃষ্টধ্বনি। 8 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত অন্তঃস্থ বর্ণগুলির মধ্যে কোন দুটি বর্ণ অর্ধ ব্যঞ্জন নামে পরিচিত? অন্তর্য র ব, র অন্তর্য, র ল, ল ব। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, র ল। 9 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বর্ণগুলিকে তরল বর্ণ বলা হয়? র ক, ল র, তালব্য হ, ব ভ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ল র, এ দুটি তরল বর্ণ। 10 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত তথ্যগুলির ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করুন।
স্বরধ্বনিগুলি সর্বদাই ঘোষ, ব্যঞ্জনের মধ্যে বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ ঘোষ, তিনটি শীষ ধ্বনি ঘোষ এবং বিসর্গ ধ্বনি ঘোষ। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ, তিনটি শীষ ধ্বনি এবং বিসর্গ ধ্বনি অঘোষ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদেরকে খুঁজেই বার করতে হবে। আপনাদের জন্য এটি হোমওয়ার্ক দেওয়া রইল। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা চেষ্টা করবেন এবং খুঁজে বার করে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে। 11 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বর্ণকে তাড়িত ধ্বনি বলা হয়? তাড়িত ধ্বনি বলা হয় ডয়মিন্ড্র, ত, ঢয়মিন্ড্র, এ এবং সি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, এ এবং সি, অর্থাৎ ডয়মিন্ড্র আর ঢয়মিন্ড্র, এ এবং সি। 12 নম্বরের প্রশ্ন, নিচের কোন বর্ণ দুটিকে অর্ধস্বর বলা হয়? অন্তুস্থ ম, আকারগুলো হয়ে গেছে, অন্তুস্থ ম, ব ম, অন্তুস্থ ব, তালবেশ্য, দন্তাশ্ব। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অন্তুস্থ ব। 13 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বর্ণটি কম্পিত ধ্বনির উদাহরণ? ল, ড, ত, র। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, র। 14 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত তথ্যের উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। বর্গের দ্বিতীয়, চতুর্থ বর্ণ মহাপ্রাণ, বিসর্গ এবং হ মহাপ্রাণ বর্ণ। দুইতে আছে তালবেশ্য, মধ্যাংশ, দন্তাশ্ব এবং বিসর্গ ধ্বনি ঘোষ। মহাপ্রাণ বর্ণগুলিকে দ্বিব্যঞ্জন বলা হয়। 4 নম্বরে আছে ম হল অনুনাসিক ধ্বনি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বি, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ। তো আমাদেরকে এগুলো জেনে নিতে হবে যে বর্গের দ্বিতীয়, চতুর্থ বর্ণ মহাপ্রাণ, বিসর্গ এবং হ মহাপ্রাণ বর্ণ, এগুলো সবই কিন্তু মহাপ্রাণ, এটি সত্য কথা। এবং তালবেশ্য, মধ্যাংশ, দন্তাশ্ব এবং বিসর্গ ধ্বনি ঘোষ, এটি কিন্তু ভুল, এগুলো সবই কিন্তু অঘোষ। আর 3 নম্বরে বলা হয়েছে মহাপ্রাণ বর্ণগুলিকে দ্বিব্যঞ্জন বলা হয়, এটি সঠিক। তারপরে ম হলো অনুনাসিক ধ্বনি, এটিও সঠিক। অতএব এটি সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ। তো 15 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পার্শ্বিক ধ্বনি? দ, প, ক, ল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পার্শ্বিক ধ্বনি হলো ল। 14 প্যাডাগোগিতে, খুব গুরুত্বপূর্ণ প্যাডাগোগি কিন্তু এখানে 15 রয়েছে। তো চলুন দেখে নিই। 16 নম্বরের প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতিটি হলো স্থানীয় অধিবাসীদের মধ্যে ভাষা সম্পর্কে পারস্পরিক যোগাযোগ গড়ে তোলা, ভাষা বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা, বাঙালিকে মাতৃভাষার ঐতিহ্যের সম্পর্কে সচেতন করা। উপরের সবগুলি সঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি সঠিক। 17 নম্বরের প্রশ্ন, একমাত্র পরিবেশই পারে ভাষাকে মানুষের মনের কাছাকাছি নিয়ে যেতে, এটি ভাষার শিক্ষাদানের কোন ভাগে পড়ে? ভাষাতত্ত্ব, শিক্ষার পরিবেশ, ভাষা শিক্ষা, কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শিক্ষার পরিবেশ। 18 নম্বরের প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে শিক্ষক কেন্দ্রিক, পাঠ্যবস্তুক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, নৈবর্তিক কেন্দ্রিক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শিক্ষার্থী কেন্দ্রিক। 19 নম্বরের প্রশ্ন, ভাষা শিক্ষণের নীতি বলতে বোঝায়
শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে, শিক্ষণ পদ্ধতি ও কৌশল দুই, শিক্ষক কৌশলকে, শিক্ষণ কৌশলকে, শিক্ষণ পদ্ধতিকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে। 20 নম্বরের প্রশ্ন, ভাষার শিক্ষাদানের ব্যাপারে সমাজতত্ত্ব ছাড়াও মনস্তত্ত্বেরও একটি বড় ভূমিকা আছে। এরকম একটি উদাহরণ হলো গ্রাম উন্নয়ন ও শিক্ষা, দেশপ্রেম, আগ্রহ সঞ্চারে সৃষ্টি করা কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আগ্রহ সঞ্চারে সৃষ্টি করা। 21 নম্বরের প্রশ্ন, যে ভাষা দক্ষতাকে গ্রহণমূলক দক্ষতা বলা হয় তা হলো শ্রবণ এবং কথন, শ্রবণ এবং পঠন, পঠন এবং পঠন, এখানে কথন এবং পঠন, পঠন এবং শিখন লিখন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শ্রবণ এবং পঠন। এখানে দুটি অপশনে পঠন হয়ে গেছে, একটি লিখন হয়ে যাবে, এটা লিখন ধরে নেবেন। তো 22 নম্বরের প্রশ্ন, ভাষা শিক্ষার ক্লাসে 4টি ভাষা দক্ষতা হলো আলাদাভাবে শেখাতে হবে, অখণ্ডভাবে শেখাতে হবে, প্রথমে শ্রবণ এবং কথন শেখাতে হবে, প্রথমে শ্রবণ ও পঠন শেখাতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অখণ্ডভাবে শেখাতে হবে। 23 নম্বরের প্রশ্ন, কোনো বিশেষ সত্য থেকে সাধারণ সত্যে উপনীত হওয়ার পদ্ধতিকে বলে প্রশিক্ষণ, শিক্ষকের উদ্যোগ, শিশুর মনোবিকাশ, আরোহী পদ্ধতি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আরোহী পদ্ধতি। 24 নম্বরের প্রশ্ন, শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার যেটি অতি দরকারি, রসবোধ, ব্যাকরণবোধ, উচ্চারণ কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রসবোধ। 25 নম্বরের প্রশ্ন, ভাষা শিক্ষণের অন্যতম নীতি হল অজানা থেকে অন্য একটি অজানা বিষয়ে যাওয়া, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া, দুটি অজানা বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া, দুটি জানা বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া। 26 নম্বরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার তত্ত্ব কী? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া, শিক্ষার্থীর নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া, আরোহী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নতুন ব্যাকরণ শিক্ষা, অবরোহী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নতুন ব্যাকরণ শিক্ষা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শিক্ষার্থী নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া। 27 নম্বরের প্রশ্ন, ভাষা শিক্ষায় মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণায় পৌঁছানোর একটা উপায় হলো ভাষা সংক্রান্ত খেলা, পাঠদানের সময় প্রশ্ন উত্তর পূর্ব, ব্যাকরণের সূত্র, একজন শিক্ষকের বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভাষা সংক্রান্ত খেলা। 28 নম্বরের প্রশ্ন, শিক্ষার্থীদের জানা আছে এমন একটি বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষক কোনো অজানা বিষয়ের শিক্ষা দেবেন, এক্ষেত্রে শিক্ষক কী করবেন? জানা বিষয় থেকে কীভাবে অজানা বিষয়ে যেতে হয় সে সম্পর্কে তাত্ত্বিক আলোচনা করবেন, জানা বিষয় ও অজানা বিষয়ের মধ্যে কোথায় কোথায় মিল আছে সেটি শিক্ষক দেখিয়ে দেবেন, আগে থেকে শিক্ষক একটি লেসন প্ল্যান তৈরি করবেন, শ্রেণীকক্ষে একটি পরীক্ষার ব্যবস্থা করবেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আগে থেকেই শিক্ষক একটি লেসন প্ল্যান তৈরি করবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 29 নম্বরের প্রশ্ন, ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? ভুল একটা স্বাভাবিক ঘটনা, তাই শিক্ষক ভুলের ব্যাপারে কোনো গুরুত্ব দেবেন না, শিক্ষক সংবেদনশীল হবেন, শিক্ষক প্রতিটি ভুল সংশোধন করে দেবেন, শিক্ষক কঠোর হবেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শিক্ষক সংবেদনশীল হবেন। অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো কেউ কিন্তু হাতছাড়া করবেন না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কয়েক 15টা প্রশ্নের মধ্যে 4-5টা প্রশ্ন আছে এমন যে পরীক্ষায় আসতেই পারে। তো চলুন তারপরে আজকে শেষ প্রশ্ন, 30 নম্বরের প্রশ্ন, ভাষা শিক্ষার ক্লাসের শিক্ষক
শিক্ষার্থীদের কাজ দেবেন, শিক্ষার্থীদের কোনো কাজ দেবেন না, শিক্ষার্থীদের কাজ দিতেও পারেন নাও দিতে পারেন, কেবল বাড়ির কাজ দেবেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সহজে একটি প্রশ্ন আপনাদের জন্য রাখা হলো, কমেন্ট করে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। আর আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না। তো একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।